আমরা যখন প্রতিষ্ঠানে আসছো আমাদের নিয়ম কি এক সপ্তাহ কিন্তু ফোনে কথা বলতে দেওয়া হয় না আচ্ছা তোমরাই বলো তো এখন তোমরাই বলো এক সপ্তাহ যদি তোমাকে প্রথম যেদিন আসছিলা বিকাল টাইমে যদি মোবাইলটা তোমাকে দেওয়া হতো যে একটু কথা বলো একটা চিৎকার দিতা যে আমি থাকতে পারবো না তুমি তাড়াতাড়ি আসো আমাকে নিয়ে যাও বলবা বলতো না এই কথা এখন তোমরা কি বুঝছো কেন আমরা এক সপ্তাহ মোবাইল হাতে দেই নাই মোবাইলে কথা বলতে কেন দেই না এখন কি তোমরা মোটামুটি বুঝতে পারছো আচ্ছা তারপরে কি করি এক মাস তোমার বাবা মাকে এখানে আসতে দেই না কারণ কি আমরা জানি এক মাস সময় না গেলে তোমরা এখানে সেট হইতে পারবা না মিনিমাম একটা মাস গেলে একটা পরিবেশে তোমার ফ্রেন্ড সার্কেল তৈরি হয় ওই কালচারের সাথে তুমি অ্যাডাপ্ট করতে পারো খাপ খেয়ে নিতে পারো ওইখানে খাবারের ব্যাপার যত ভালো খাবারই হোক কিন্তু মায়ের হাতে রান্নার মতো তো সেটা হবে না কারণ তুমি ওইভাবে নিজেকে ওই পরিবেশে তুমি নিজেকে খাপ খাইয়ে নিয়েছিলা তো যে কারণে এখন বলো তো আমাদের যে প্রতিটা রুলস এটা কি তোমাদের ভালোর জন্য করা হয়েছিল ভালোর জন্য করা হয়েছে নাকি খারাপের জন্য তাহলে প্রথম এক সপ্তাহে যে নতুন যারা আসবে তাদের জন্য কিন্তু এই রুলস তাই না প্রথম এক সপ্তাহে একটু কষ্ট হবে একটু কান্নাকাটি হবে চোখের পানি ফেলবে আরেকটা মজার ব্যাপার হচ্ছে এখানে যখন চোখের পানি কিন্তু আল্লাহ পাকের কাছে অনেক দামি আল্লাহ পাকের কাছে চোখের পানি অনেক দামি আল্লাহ তাআলা তোমার বাবা মায়ের চোখের পানি যখন তোমার বাবা মা যদি কাছে একটা প্রতিষ্ঠানে দিত তখন কি চোখের পানি ঝরতো না এমন অনেক বাবা মা আছে তোমার এখানে আমাকে মেসেজ দিয়ে বলে যে স্যার আমার সন্তান এই রাস্তায় দেওয়ার পরে এত দূর 200-300-400-500 কিলোমিটার দূরে এইখানে দেওয়ার পরে আমার কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা হয় না আলহামদুলিল্লাহ চিন্তা করছো তাহলে এটা কি যদি ঘর থেকে যায় যায় পড়তা তখন বাবা মায়ের কাইফিয়াত দিলের কাইফিয়াতটা কি এরকম হইতো বলো কখনোই হতো না তো যে কারণে তোমার চোখের পানি মানে এই দিক দিয়ে হচ্ছে কি তোমার চোখের পানি এবং বাবা মায়ের চোখের পানি আর এই দিক দিয়ে যদি তোমার উস্তাদ তোমার জন্য দোয়া করে তাহলে উস্তাদের চোখের পানি তলে বেলেমের চোখের পানি এবং বাবা মায়ের চোখের পানি এই তিন পানি যখন একাকার হয়ে যায় তখন আল্লাহ তাআলার আরশে আজিমে কোরআনারে তখন আল্লাহ তাআলা এই তলে বেলেমকে আল্লাহ কবুল করে নেয় তখন সে জোরে পড়ার সম্ভাবনা নাই তার মন বসে যাবে মাদ্রাসায় মন বসে যাবে কোরআনে ঠিক আছে না হ্যাঁ তখন কিন্তু এই যে চোখের পানি দিয়ে কিন্তু আল্লাহ তাআলার কাছে তোমাকে কবুল করিয়ে নিল তোমার বাবা মা এই জন্যই আমরা বলি আমাদের একটা স্লোগান যত দূর তত নূর যত দূর তত নূর আমাদের যে যত দূর থেকে আসতো তার পড়াশোনার অগ্রগতি তত বেশি তাই না ঠিক আছে তাহলে আমাদের প্রতিটা রুলস কি তোমাদের জন্য ভালোর জন্যই করা হয়েছিল ঠিক না আজকে যদি সেটাই বললাম যদি দুদিন পরেও কল করতে দিতাম কান্নাকর্তা তিন দিন পরেও দিলে কান্নাকর্তা এক সপ্তাহ পরেও একটু খারাপ লাগে তারপরেও সেই প্রথম দিনের মতো না তাই না প্রথম দিনটা একটু খারাপ লাগে তারপরে আরেকটু ভালো তারপরে আরেকটু ভালো তারপরে আরেকটু ভালো এক সপ্তাহে মোটামুটি একটা সেট হয়ে যাও তারপরে দেখা যায় আমরা এক মাস পরে যখন দেখি তুমি মোটামুটি সেট হয়ে গেছো তখন বলি যে তোমার বাবা মাকে বলি যে হ্যাঁ এখন আসতে পারেন এখন মোটামুটি সে সেট আপ হয়েছে তোমার চোখ দেখলে আমরা বুঝতে পারি যে সে আলহামদুলিল্লাহ এখন সেট হয়ে গেছে তাই না তো তোমরা কি আসলে এগ্রি আমার সাথে যে আমাদের যে রুলস গুলো বাচ্চা আবাসিকে সেট করার জন্য এগুলা কি আসলে তোমার ভালোর জন্য বাবা মায়ের ভালোর জন্য খারাপের জন্য বলো তো আচ্ছা ঠিক আছে তাহলে যেই সব অভিভাবক আমাদের রুলস মানতে পারে না অনেকেই তোমাদের এখানে আসছিল তারা আবার অনেকেই চলে যেতে হয়েছে সেটা একমাত্র কি জন্য বলো তো আমাদের রুলস ব্রেক করার কারণে অভিভাবককে বলা হয়েছে এক মাসের আগে আসতে পারবেন না কিন্তু যারা চলে আসছে পরে কি হয়েছে বলো পরে কান্না করছে মনে করো তুমি যদি তোমার বাবা মায়ের সবচেয়ে আদরের সন্তান তুমি তোমার চোখের পানি যদি সামনাসামনি তোমার মা বাবা দেয় বাবা মা দেখে ফেলে তখন কি হয় একটা আলটিমেটলি ভিতরে একটা আবেগ অনুভূতি জাগ্রত হয় যে না আচ্ছা ঠিক আছে কান্না যখন করতেছে আজকের মতো তাকে একটু নিয়ে যায় স্যার পরবর্তীতে আবার বুঝায় সুজায় দিয়ে যাবে না দিয়ে যাবো না কিন্তু এটা আর কখনোই হয় না হয় বলো বাসায় যদি একবার চলে যেতে পারে এক সপ্তাহের মধ্যে আর ব্যাক করবে না তাকে মনে করে দড়ি কাড়া দিয়ে বাইন্ধা আনতে পারবে না আনতে পারবে তোমরাই বলো তোমায় যদি প্রথম সপ্তাহে বাসায় নিয়ে যেত পরে কি আসতা সত্যি করে বলবো আসতা আসতা না কিন্তু এখন কেমন লাগে বলো তো এই যে দীর্ঘ সময় তোমরা এখানে ছিলা এখন যে তোমরা বাসায় যাইবা বাসায় এই শোনো এখন যে তোমরা বাসায় যাবা এখানে আমার মনে হয় না একজনের এরকম খারাপ নেওয়াত আছে যে আমি মাদ্রাসায় আবার ফিরে আসবো না এরকম একজনও নাই আমার মনে হয় আছো কেউ এরকম সবাই কি বাসায় মাদ্রাসায় আবার ফিরে আসবো না আলহামদুলিল্লাহ এই যে ঠিক আছে ইনশাল্লাহ তাহলে তোমরা এখন গোসলের সময় তাহলে আমরা এখন গোসলে যাই ঠিক আছে ইনশাল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ